হ্যাঁ অরুন আলিহিসাল্লাম তিনি মুসা আলিহি সাল্লামের আপন ভাই ছিলেন সম্ভবত তিনি বয়সে মুস আলিহি সাল্লামের চাইতে এক বছরের বড় ছিলেন মুস আলিহি সাল্লাম পরবর্তীতে একজন নবী হিসেবে দায়িত্ব পালন করেন কিভাবে নবী হলেন তিনি যখন আল্লাহ মুসা আলিহিসাল্লামের সাথে কথা বললেন অর্থাৎ তাকে রিসা দায়িত্ব দিলেন মৌসা আলিহিসাল্লাম তখন আল্লাহর কাছে সে বিখ্যাত দোয়াটি করেন যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে قولي তিনি কিন্তু এইটুকু বলেই থেমে যাননি তিনি আরও বলেন ওয়াজি রম্মিন আহলি হে অল্লাহ আমাকে একজন সাহায্যকারী দান করুন আমার পরিবারের মধ্যে থেকে যার উপর আমি ভরসা করতে পারি হারুন আখি আমার ভাই হারুন সে এই কাজের জন্য বেশি যোগ্য যোগ্য বিহি আজরি তার মাধ্যমে আমার কোমরকে দৃঢ় করুন আজরের শব্দটি দ্বারা কোমরের নিচের অংশকে বোঝানো হয় কোনো ভারী কিছু তোলার সময় যেমন আমাদের কোমরের দৃঢ়তার দরকার হয় ঠিক তেমনই আল্লাহ তালের কাছে তিনি চাইলেন হে আল্লাহ আমাকে রিসালাতের যে কঠিন দায়িত্ব আপনি দিয়েছেন তার ভার বহনে আমার জন্য হারুনকে নির্ভরযোগ্য একজন সাহায্যকারী হিসেবে নিযুক্ত করুন উস্দুদ বিহি আজরি ও আশরিক আমরি এবং আমার এই অভিযানে তাকেও একজন অংশীদার করুন যাতে আমরা বেশি বেশি আপনার পবিত্রতা আপনার মহিমা ঘোষণা করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন মূসার সালাম আল্লাহর কাছে অনুরোধ করতে থাকেন তিনি যেন তার ভাই হারুন আলি সালামকেও বেছে নেন এবং যে বিশেষ কাজের জন্য মুসের আলি সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে তাতে যেন হারুন আলিহাসাল্লামকেও অংশগ্রহণ করতে দেওয়া হয় মূসার আলহি সালাম আল্লাহ তাল একজন রাসূল এবং তাকে কুরআনে বর্ণনা করা হয়েছে একজন শক্তিশালী বলিষ্ঠ পুরুষ হিসেবে অথচ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই মূসার আলিহসালাম একজন সহযোগীর জন্য আল্লাহ তালের কাছে আবেদন করছেন তিনি সাহায্য চাইছেন তার এই কাজে একজন সহকর্মী চাচ্ছেন এর মাধ্যমে বোঝা যায় অর্পিত দায়িত্বকে কাজ শুরুর পূর্বেই বিশ্লেষণ করতে পারা এবং সেই কাজে কেমন দক্ষতার প্রয়োজন তা বুঝতে পারাটাও বুদ্ধিমত্তার পরিচয় এটা মোটেও কারো দক্ষতা পুরুষত্ব শক্তি কিংবা সাহসের অভাবকে নির্দেশ করে না বরং তার মেধার গভীরতাকে প্রকাশ করে আল্লাহর কাছে মুসা আলি ইসালামের করা অনুরোধের কথা স্বয়ং আল্লাহ সুফহায়নু তল আমাদের জানিয়েছেন সুরা আল কাসাস এর চৌত্রিশ এবং ৩৫ নম্বর আয়াতে তিনি বলেন ও আখি হারুন কিন্তু কেন মুসা আলি ইসাল্লাম নির্দিষ্ট করে হারুন আলি ইসালামের জন্যই অনুরোধ করলেন অবশ্যই তিনি মুসা আলি ইসালামের নিজের ভাই ছিলেন তাই তো তিনি বললেন ওয়াজি মিন আহলি আমার এমন একজনকে প্রয়োজন যার উপরে আমি ভরসা করতে পারি যে আমার পরিচিত দ্বিতীয়ত কেন হারুন আলহি সালামি হুয়া আফসেহু মিনিস্যানেন মুসে আলিহিম বলেন বাকপটুতার দিক থেকে তার বাচনভঙ্গি আমার চাইতে অনেক বেশি উত্তম হু মা বললেন হে আল্লাহ তাকে আমার সাথে প্রেরণ করুন ইউ সদ্যিক সে আমাকে আলাপচারিতায় সাহায্য করবে এবং তার মাধ্যমে আমি আমার বক্তব্য সুস্পষ্টভাবে পেশ করতে পারবো ইনফু আই ইউ ক্য কারণ আমি আশঙ্কা করছি এই মানুষগুলো হয়তো আমার কথা মনোযোগ দিয়ে শুনবে না হয়তো আমাকে মিথ্যেবাদে পড়বে এবং নানা অপবাদ দিয়ে আমার কথাকে তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করবে জবাবে আল্লাহ সুফায়ান ও তাহা বলেন সেনা শুদ্ধ আকে বিশিকা আমি তোমার ভাইয়ের মাধ্যমে তোমার বাহুকে শক্তিশালী করব যার অর্থ হলো এই গুরুদায়িত্ব পালন করতে তোমার যে শক্তির প্রয়োজন তোমার যে সামর্থ্য প্রয়োজন সেই শক্তি আমি তোমাকে তোমার ভাইয়ের মাধ্যমে দেব। দেবা সুলতানেন এবং তোমাদের দুইজনকে ক্ষমতা দান করব তোমরা দুজনই হবে আল্লাহ রসুল কুমা। সেই সকল লোক তোমাদের কাছেও পৌঁছতে পারবে না এ পর্যায়ে আমরা হারুন আলহিসালাম সম্পর্কে সামান্য ধারণা লাভ করতে পারি হারুন আলিহিসালাম অত্যন্ত পরিণত জ্ঞানী ধর্মপ্রাণ মানুষ আবার একই সাথে তিনি একজন চমৎকার বক্তা তাকে বলা যায় একজন দক্ষ প্রচারক অনেক মানুষের সামনে বক্তব্য রাখার মতো সুদক্ষ বাকপটুতা তার ছিল এই ঘটনা থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা লাভ করি দিনের খেদমতে নিজের অপরগতাকে স্বীকার করে নেওয়ার পাশাপাশি আশেপাশের মানুষের মধ্য থেকে তাদের প্রতিভাগুলোকে খুঁজে বের করে তার স্বীকৃতি দেওয়াও খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের উচিত তাদের যোগ্যতা অনুসারে যথাযথ অবস্থানে নিযুক্ত করার মাধ্যমে ইসলামের জন্য কাজ করা এবং বিনয়ী হওয়া কোনো বিষয় কেউ যদি আমার চাইতে দক্ষ হয় তবে তার সে দক্ষতা এবং আমার সীমাবদ্ধতা উভয় স্বীকার করে নেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা এমন কাউকে খুঁজে পাবো যার প্রতিভা রয়েছে যোগ্যতা আছে যে তার কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে তখন তাদের আলাদা করে মনে রাখুন তাদের দক্ষতা স্বীকার করুন তাকে যথাযোগ্য স্বীকৃতি দিন এবং তার কাজের জন্য তাকে প্রশংসা করুন তার পারদর্শিতার উপর ভিত্তি করে তাকে কাজে নিযুক্ত করুন কারণ আমাদের বুঝতে হবে দিনশেষে আমরা কেউই কারো প্রতিযোগী নই আমরা সবাই একই দলে আমাদের দল একটাই সেই দল হচ্ছে ইসলামের দল আল্লাহর দল আল্লাহর রসুল ইসলামের দল কোরআনের দল রসুল সাল্লাহ ইসলামের সুন্নতের দল আমরা সবাই ইসলাম নামক দলের সদস্য তাই কোনো হীনতা ঝগড়া বিবাদ অর্ধুতা নিচু মানসিকতা অহংকার নিরাপত্তাহীনতা এইসব আমাদেরকে মানায় না আমরা একে অপরকে সাদরে গ্রহণ করব। একে অপরের দক্ষতা এবং প্রতিভাকে সঠিকভাবে মূল্যায়ন করব। এবং আমরা একে অপরকে সাহায্য করব। যেন যে যার প্রতিভা এবং সামর্থ্যকে কাজে লাগিয়ে ইসলামের মিশনকে সফল করতে পারবে আমরা দেখতে পাই ঠিক এই কাজটি মুস আলি ইসালাম তার ভাই হারুন আলি ইসালামের ক্ষেত্রে করেছিলেন হে আল্লাহ সে আমার যেতে অনেক বেশি ভালোভাবে বক্তব্য উপস্থাপন করতে পারে তাকে আমার সাথে প্রেরণ করুন তাকে আমার এই দায়িত্বে সহযোগী হিসেবে নিযুক্ত করুন বিভিন্ন মত অনুসারে হারুন আলি ইসাল্লামকে যদি মোসা আলি ইসালামের বড় ভাই হিসেবেই ধরে নেই তবে দেখুন মৌসা আলি ইসালাম কিন্তু তার ছোট ভাই কিন্তু তাই বলে তিনি শঙ্কিত নন আল্লাহর দেওয়া দায়িত্বে মূল নেতৃত্বে ছিলেন মুসা আলি ইসালাম তিনি প্রধান দায়িত্বগুলো পালন করেছেন লাঠি তার হাতেই ছিল তার মাধ্যমেই বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক ঘটনা সম্পন্ন হয়েছে তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে গিয়েছিলেন কিন্তু হারুন আলী একবারের জন্যও ভাবেননি যে তাকে দায়িত্ব না দেওয়ার কারণে তাকে অবমূল্যায়ন করা হচ্ছে তিনি মুসা আলি ইসাল্লামকে ছোটো করে দেখারও সুযোগ খুঁজছিলেন না এইসব বিষয়ে তিনি মোটেও চিন্তিত নন কারণ তিনি জানতেন আমি এবং আমার ভাই দুজনেই স্বতন্ত্রভাবে আল্লাহর দেওয়া দায়িত্ব পালনে অবদান রাখছি কারণ দিন দিনশেষে আমাদের সবার লক্ষ্য একটাই এবং সেটা হলো আল্লাহ তালের সন্তুষ্টি এই কথা আমাদের সবসময় মনে রাখতে হবে এবং এমন মানসিকতার সুফল আমরা দেখতে পাই যখন মোসা আল্লাহ আল্লাহতালের সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে গেলেন এবং ফিরে এসে দেখতে পেলেন যে বনি ইসরায়েলের মানুষেরা শিরকে লিপ্ত হয়ে পড়েছে যা অত্যন্ত ঘৃণ্য অপরাধ হারুন আলি ইসাল্লাম এরকম পরিস্থিতিতে অসামান্য বুদ্ধিমত্তার পরিচয় দেন যখন মৌসা আলি ইসালাম উপস্থিত ছিলেন না এবং বনি ইসরায়েল শিরকে লিপ্ত হয় তখন হারুন আলি এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন ইন্নি আমি আশঙ্কা করলাম যে তুমি বলবে তুমি বরং বনি ইসরায়েলদের মাঝে চিরকালের জন্য বিভেদ সৃষ্টি করেছ এবং তুমি আমার কথা মনে রাখো এভাবেই হারুন আলি খুব কৌশলে জটিল এক পরিস্থিতির সামাল দিলেন তিনি মুসা আলি নিজে এসে উপস্থিত হয়ে পুরো বিষয়টা সমাধান করার আগে এমন কিছু করতে চাননি যাতে বনে ইসরায়েলের নিজেদের মধ্যেই বিভেদ সৃষ্টি হয় এটি তার প্রজ্ঞার প্রতিফলন মুসা আলি ইসাল্লাম দ্বিধাহীনভাবে স্বীকার করেছেন হারুন আলি প্রতিভাবান এবং তাকে মুসা আলি প্রয়োজন অপরদিকে হারুন আলি ইসাল্লামাও মনে রেখেছেন হয়তো সে বয়সে আমার থেকে ছোট হতে পারে কিন্তু আল্লাহ এই কাজের নেতৃত্ব মৌসা আলিহাল্লামকে দিয়েছেন এবং দিন শেষে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন